টি-টোয়েন্টিতে দাপট সূর্যের ভারতের পরপর দু ম্যাচে জিতে সিরিজের ২-০ এগিয়ে গেল রিঙ্কু সিং যশস্বীরা। প্রথম ম্যাচ জিতে তিরন্তপুরমে এসেছিল ভারত। সূর্যকুমার যাদব রিঙ্কু সিংদের দাপটে সেই ম্যাচ জিতেছিল তারা। আর এদিন ভারতের ব্যাটারদের সঙ্গে দাপট দেখালেন বোলাররাও। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৩৫ রান। সে রান তারা করতে নেমে অস্ট্রেলিয়া থামল ১৯১ রানে। পুরো ২০ ওভার ব্যাট করল তারা। রবিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি যশস্বী জয়সওয়ালেরা। ভারতের প্রথম তিন ব্যাটারই অর্ধশত রান করলেন। যশস্বী ২৪ বলে অর্ধশত রান করেন, কিন্তু তারপরেই আউট হয়ে যান তিনি। ২৫ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। ৯টি ৪ এবং ২টি ছক্কা হাঁকান যশস্বী, অর্থাৎ ৪৮ রান বাউন্ডারি মেরেই তুলে দেন তিনি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায় ৩ নম্বরে নামা ঈশান কিষানকেও। তিনি ৩২ বলে ৫২ রান করেন, ৪টি ছক্কা এবং ৩টি ৪ মারেন তিনি। বিশ্বকাপ খেলে আসা তরুণ উইকেট রক্ষক অর্ধশত রান করার পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। যশস্বী এবং ঈশান যখন দ্রুত রান তুলছিলেন, তখন উল্টো দিকে ব্যাট করছিলেন ঋতুরাজ গায়কোয়াদ। তিনি স্ট্রাইক রোটেট করতে থাকেন, বল বুঝে বাউন্ডারিও মারেন। যশস্বী এবং ঈশান আউট হলেও তিনি শেষ পর্যন্ত খেলার চেষ্টা করে যান। ৪৩ বলে ৫৮ রান করে ঋতুরাজ আউট হলেন ২০তম ওভারে। ভারতের রান তখন ২০০ পার করে গিয়েছিল, আর সেটার কারণ অবশ্যই রিঙ্কু সিং। এদিন ৯ বলেই ৩১ রান করেন তিনি, ৪টি ৪ ও ২টি ছক্কা মারেন রিঙ্কু। আর সেই ঝড়ো ইনিংসে ভারত শেষ করে ২৩৫ রানে। হাতে ২৩৫ রান নিয়ে খেলতে নামা ভারতীয় দলের বোলারদের কাছে কাজটা কিছুটা সহজ ছিল, কিন্তু মাথায় অবশ্যই চলছিল আগের ম্যাচে অস্ট্রেলিয়া ২০০ রানের উপর তোলার পরেও হেরেছিল। রবিবার প্রথম ২ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ ও আর্শদীপ সিং ৩১ রান দেওয়ার পর যে ভয় আরও বেড়ে যায়। তবে দলকে ম্যাচে ফেরান রবি বিষ্ণুই। তিনি ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ফলে অস্ট্রেলিয়া দ্রুত রান তুললেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, যে চাপ বড় শট খেলতে বাধ্য করে অজি ব্যাটারদের। রবিবার ২টি বিভাগেই সফল ভারত। বিষ্ণু ছাড়াও ৩ উইকেট পান প্রসিদ্ধ। তিনি প্রথম দিকে রান দিলেও ডেথ ওভারে বল করতে এসে অস্ট্রেলিয়ার উইকেট তুলে নেন। তাতেই বিপদে পড়ে যায় একদিনের ক্রিকেটে বিশ্বজয়ীরা। ভারতের হয়ে যে কজন বোলার বল করেছে, প্রত্যেকেই রবিবার উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আর্শদীপ সিং এবং অক্ষয় প্যাটেল। শুরুর দিকে ভারতের পেসারেরা রান দিয়ে ফেললেও পরের দিকে অস্ট্রেলিয়ার উপর চেপে বসেন তারা।